ঢিঙত 25 বছৰ বয়সীয়া যুৱতী নিৰ্দেশ বহিৰাজ্যত বিক্ৰী কৰাৰ সন্দেহ পৰিয়ালৰ নগাঁও জিলাৰ ঢিং থানাৰ অন্তৰ্গত বৰভেটি গাঁৱৰ মুকচিনা বেগম নামৰ 25 বছৰীয়া যুৱতী নিৰুদ্দেশ হোৱাৰ ঘটনাই অঞ্চলটোত তীব্ৰ চাঞ্চল্যৰ সৃষ্টি কৰিছে। জানিব পৰা মতে যোৱাকালি আবেলি প্ৰায় 4 বজাত মুকচিনা বেগম ঘৰৰ পৰা চোতালত ওলাই যোৱাৰ পিছৰ পৰাই নিৰুদ্দেশ হৈ আছে। কোনো দুষ্টচক্ৰৰ কবলত পৰি বহিৰাজ্যলৈ বিক্ৰী হোৱাৰ সন্দেহ পৰিয়ালৰ। মাক বাপেক নথকা ঘাট মাউৰা যুৱতীৰ ভাইকৰ অনুৰোধ, যদি কোনো সদাখয় ব্যক্তিয়ে এই যুৱতীগৰাকীৰ কোনো সন্ধান লাভ কৰে তেনেহ'লে 8474001475 নম্বৰত যোগাযোগ কৰে যেন। আচ্ছা বাইক গৈছে তিনিআলি যাব লাগে, আগতে তিনিআলি গৈছে পরে মানে কি কেউ দুষ্ট মানা করে কি কোনো করলই নাকি অন্তরে আমরা তেহতারি না প্রেমজনিত সম্পর্ক আছে বলি ভাবে নাকি না চল নাই কোনো খারাপ সারাপ ধান্দা নাই এত দুষ্ট চক্র কোনো ভাই লই গেছে বলি ভাবে নাকি বিক্রি করি আর বিক্রি করার সন্দেহ আছে নাকি আপনার বিক্রি করার সন্দেহ আছে হয় সন্দেহ আছে মানে খারাপ সারাপ নাই আমার বোন উদ্ধার করে আমরা যা নাই পুলিশ থানা যা নাই আমরা বোন বাহরে কি বাদেন লাগে আমরা এটা চাই ঘৰৰ কোনোবা ছোৱালী নাইকিয়া হৈছে সন্ধানহীন হৈছে কি ক'ব এনে দাদা কৈছে তিনিআলিত যাব দাদে কৈছে তিনিআলিত যাই কাম আছে বাদে দিয়া কৈছে ক আমি আই পৰম লগে লগে বাদে 4টা সময় গেছে বাদে বিচাৰিছে গে নাই সময় হেৰে নাই বাইতে বাইল দে গেছে ক আমি যাই আমি লগে লগে আই পৰম ঘৰত কিবা কাজ হৈছিল নেকি কাজ হৈছে না কিছু হৈছে না ছোৱালীটো আপোনাৰ কিবা হয় নেকি আমাৰ বৌ হ্যাঁ তো কয়ে গেছে বাইলদা যে আমি তিনালি যাইতেছি মানে কইছে লগে লগে যাইব আর আই ফুরবো অন্তে তো আইতেছে না 4টা সময় গেছে কইছে লগে লগে যাইব আর আই ফুরবো হে সেরি হাত যে সেরি কো লগে সগা সেরি দিছে না বাদে হে লুকায়া বাদে 4টা সময় গেছে কোন তিনালি কইছিলে যে বড় দি তিনালি আইতেছে না তো তৈরি মেয়ে লাগদছে আইতা না মেয়ে লাগদছে ঢিঙ্গর পড়া ইসামউদ্দিন আহমেদ রিপোর্ট আর নিউজ।